এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বদল হলো না পুরনো ট্র্যাডিশন। পরপর ছয়বার বিনা ভোটে গ্রাম পঞ্চায়েত দখল কালিয়াচকে। মালদহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের। কালিয়াচকের মজুমপুর গ্রাম পঞ্চায়েতে কোনো আসনে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল, ফলে 20 আসনের মজুমপুর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় তৃণমূলের। শুধু গ্রাম পঞ্চায়েত নয়, মজুমপুর এলাকায় পঞ্চায়েত সমিতির 3টি আসনেও অন্য কোনো দলের প্রার্থী মনোনয়ন জমা করেননি, এমনকি একজন নির্দলও নয়। এবারও ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের ভোট হবে না মালদহের কালিয়াচকের মজুমপুরে। এলাকার 20টি বুথের 20,000-এরও বেশি মানুষ ভোট দেবেন শুধুমাত্র জেলা পরিষদ আসনে, কারণ মনোনয়ন পর্বে বিরোধী শূন্য মজুমপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির একাধিক আসন। মজুমপুরে পঞ্চায়েতের জন্য মনোনয়ন জমার ব্যবস্থা হয়েছিল কালিয়াচক 1 নম্বর ব্লক অফিসে। বৃহস্পতিবার মনোনয়ন পেশের শেষ দিনে মজুমপুর গ্রাম পঞ্চায়েতের 20টি আসনে এবং পঞ্চায়েত সমিতির 3টি আসনে মনোনয়ন জমা করে শুধুমাত্র তৃণমূল প্রার্থীরা। তৃণমূল ছাড়া গত কয়েকদিনে আর কেউই মনোনয়ন জমা করেননি। কিন্তু কিভাবে এমন জয় সম্ভব হলো? তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি, গ্রামে শান্তি আর উন্নয়ন বিরাজমান। মানুষ তৃণমূলের কাজ দেখেছেন, তাই তৃণমূলের বিরুদ্ধে অন্যরা কেউ প্রার্থী দেননি। তবে মালদহের কালিয়াচকের মজুমপুর গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য হওয়ার ঘটনা এই প্রথম নয়, বরং রহস্যজনকভাবে শাসকের প্রতি আনুগত্যই যেন ট্র্যাডিশন মজুমপুরে। তাই দলবদল বা সরকার বদল হলেও যেন বদলায় না মজুমপুরের এক নায়কতন্ত্রের চেনা ছবি। রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2013, 2018 এবং 2023 পরপর 3বারই বিরোধী শূন্য হলো মজুমপুর, এমনই ছবি ছিল বাম জমানেতেও। তথ্য বলছে বামফ্রন্টের আমলে 1998, 2003, 2008 পরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজুমপুরের দখল ছিল বামেদের হাতে। এবার মজুমপুরে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভয় ভীতি কাজ করেছে বলে দাবি বিজেপি ও কংগ্রেসের। এলাকায় দলীয় ভোট ব্যাংক থাকলেও প্রার্থী হওয়া দূরের কথা, ভয়ে কেউ প্রস্তাবক পর্যন্ত হতে চাইছেন না, এমনটাই দাবি কংগ্রেসের। মজুমপুরে এমন পরিস্থিতির জন্য বর্তমান শাসক তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও কাঠগড়ায় তুলেছে বিরোধী কংগ্রেস ও বিজেপি।